গুড আফটারনুন, ওয়েলকাম টু অ্যানিস ডি অফ সাম। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আজকের ব্লগটাকে শুরু করছি রান্না দিয়ে। দেখো এখানে আমি রান্না চাপিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আমার মাছ ভাজা আর এখানে আমি হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমার ইচ্ছা রয়েছে মাছের নতুন একটা কোনো প্রিপারেশন করার, নতুন কিছুই না কিন্তু মানে আমার কাছে নতুন, আমি কোনো দিন এই প্রিপারেশনটা করিনি, এটা একটু এক্সপেরিমেন্ট করবো আজকে আমি দই দিয়ে আর পোস্ত দিয়ে। এটা দেখো এটা খুব সুন্দর ছোট্ট একটা গাড়ু, এটাতে করে আমি এখন ডালটাকে ধুয়ে জল দিয়ে দিয়েছি, নুন একটু দেব, দিয়ে এটাকে আমি ভাতের হাঁড়ির মধ্যে দিয়ে দেব, দিলে ভাতের সাথে সাথে ডালটাও সেদ্ধ হয়ে যাবে। আর দেখো গাড়ুর মুখটা আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে দিলাম। এগুলো হচ্ছে আমার রান্নার শর্টকাট ট্রিক্স, তাড়াতাড়ি রান্না করতে এগুলো আমার খুব কাজে দেয়। এখানে মাছটা ভাজা আমার প্রায় কমপ্লিট, আর মাছটা তুলে আমি একটু আলু ভেজে নেব। আসলে আমরা কেউই ঝোল ছাড়া খেতে পারি না, স্পেশালি ও, আমি তাও খেয়ে নিই, যে কারণে মাছের ঝোলটা যেহেতু আমি অন্যরকম প্রিপারেশন করতে চাইছি আর ওটাতে একটু শুকনো শুকনো হবে, তাই আমি ডালটা বসিয়ে নিলাম। দেখো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে, আলুটা আমি না দিলেও পারতাম কিন্তু যেহেতু আমি একটাই তরকারি করবো আর ডাল করছি তো শুধু মাছ দিয়ে খেতে একটু কষ্ট হবে, তাই একটু আলু দিয়ে নিলাম। এতদিন আমার মিক্সি থাকা সত্ত্বেও আমি মিক্সি ইউজ করতে পারছিলাম না কাপের অভাবে, আজকে আমি ফার্স্ট মিক্সিটা এখানে সেট করে নিয়েছি, আজকে আমি প্রথম মিক্সিটাকে ইউজ করব, এই মিক্সিটাকে। আর এখন আমি দেখলাম পোস্ত আছে কিন্তু পোস্তর থেকে আমার বাদাম, আমি ছোলা বাদাম ভিজিয়েছিলাম, ওখানে বাদাম কিছু রয়েছে, আমি বাদামকেও পোস্তর সাথে পেস্ট করে নেব। এখন আমি দিয়ে নিয়েছি পোস্ত, এবার এটার উপরে আমি বাদামের খোসা ছাড়িয়ে রেখেছি, ওই বাদামটা আমি দিয়ে নিচ্ছি। এই কটা বাদাম ছিল, আমি ভাবলাম নষ্ট যাবে কেন, দিয়েই দিই। তোমরা অনেকে জানো কি না জানি না, বাদাম কিন্তু বেটে যখন তুমি রান্না করবে না পুরো পোস্তর মতোই টেস্ট আসে। বাদামের বাটাটা এখানে নিয়েছি আর এখানে নিয়েছি ওই কাপ ধোয়া জলটা, এখানে কাপটাকে রেখেছি। এখন আমি কাপটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন এবার দেখো একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমাকে মিক্সির দোকান থেকে শিখিয়ে দিয়েছে, আমি ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই, তোমাদেরও অনেকের হেল্প হবে। দেখো আমরা এই কাপটাকে ধোয়ার পর হয় এইভাবে রাখি না তো এইভাবে উপুড় করে রাখি, তাই তো? কিন্তু দোকানে বললো এইভাবে রাখতে, কারণ কি যখন আমরা উপুড় করে রাখবো তখন এই যে বিটগুলো থাকে এখানে জল জমে যায়, দিয়ে এখানটায় এই জায়গাগুলো খারাপ হয়ে যায়। আর যখন আমরা এইভাবে রাখবো তখনও এই বিটগুলো এখানে খাঁজগুলো থাকে এগুলোতে জল জমে থাকে, খারাপ হয়ে যায়। কিন্তু আমরা যখন এইভাবে শুইয়ে রেখে দেবো তখন এই বিটগুলোতে জল জমে থাকার কোনো চান্স থাকে না, পুরো জলটা ঝরে যায় এবং মিক্সির কাপটা ভালো থাকে। তা আমি এইভাবে এখন রেখে দিলাম কাপটাকে। দেখো আমি মশলা বলতে এই সামান্যই নিয়েছি, আদা রসুন আমি স্কিপ করে গেছি, কারণ ভাবলাম সব তরকারিতে যদি পেঁয়াজ আদা রসুন দিই সেই তো একই টেস্ট আসবে। যেহেতু আমি পোস্ত দিচ্ছি আর একটুখানি দইও দেবো, সে কারণে আমি ভাবলাম যে তাহলে আদা রসুনটা স্কিপ করে যাই, দেখি কেমন টেস্ট হয়। ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করে তুলছি, ডালটা একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি ডালটা আমার কেমন সেদ্ধ হয়েছে। যেটুকু বাকি আছে মনে হচ্ছে ওটা কিছুই না, যখন আমি ডালটাকে সাঁতলাবো ওটা এমনিই হয়ে যাবে। ডালটাকে সাঁতলাবার জন্য আমি নিয়ে নিয়েছি এই মশলাটা, আর আমি ডালটাকে আর একটা কড়াতে সাঁতলে নিয়েছি।
এখন আমার রান্না হয়ে গেছে, আমি চুলটাকে তেল লাগিয়ে নিয়েছি, কারণ অনেক দিন থেকে আমি চুলটায় আর হেনা বা মাস্ক কিছু একটা লাগাবো বলে ভাবছিলাম, কিন্তু টাইম হয়ে উঠছিল না আর ঠান্ডাও লেগে যাচ্ছিল। আজকে একটু ওয়েদারটাও ঠিকঠাক আছে, কিন্তু এখন চুলটায় তেল লাগিয়ে নিয়েছি, আর আমি যে মাস্কটা লাগাবো সেটাও আমি রেডি করে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু এখনই আমি লাগাচ্ছি না, আগে লাঞ্চ করে নেব, কারণ ওটা লাগালে তো 1 ঘন্টা রাখতে হবে, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই মাস্ক মানে লাঞ্চটা করে নিয়ে তারপর আমি মাস্কটাকে লাগাচ্ছি, আর সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি মাস্কটাকে কী দিয়ে বানিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমার সেই হেয়ার মাস্ক, এটাতে আমি একটা নিজেই বানিয়েছি, বানিয়েছি নিজে বলতে এখানে আছে ডিম, দই, আর আমি একটু তেল দিয়েছি হেয়ার অয়েল, আর এটার মধ্যে কিন্তু মাস্ক হিসেবে আমি একটা আয়ুর্বেদিক আমার কাছে মাস্ক কেনা ছিল, বায়ো মাস্ক, ওটা আমি দিয়েছি এটার মধ্যে। এই হচ্ছে আমার মাছের তরকারি, আমরা লাঞ্চের জন্য বসে গেছি, মাছের তরকারিটা দেখতে ঠিক এইরকম হয়েছে, আর এটা হচ্ছে মসুরের ডাল, এখানে আমি ভাত নিয়ে নিয়েছি, ব্যাস। এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমি হেয়ার মাস্কটাকে চুলে লাগাতে বসে গেছি, কিন্তু এখানে ডাইনিংয়ের লাইটটা এত ব্লিঙ্ক করছে ভিডিওটা ঠিক আসছে না, লাগিয়ে নিয়ে দেখাচ্ছি। দেখো, হেয়ার মাস্কটা আমি এখন সুন্দর করে লাগিয়ে নিয়েছি, তো এটা লাগালে আমি দেখেছি চুলটা খুবই সফট থাকে, এবং চুলটা মানে বেশ কয়েকদিনের জন্য চুল পড়াটা অনেকটাই কমে যায়, আর আমার যেহেতু ভীষণভাবে হেয়ার ফল প্রবলেম রয়েছে, যে কারণে আমি এটা মানে মোটামুটি চেষ্টা করি মাসে একবার লাগানোর। এটাকে আমি এখন ঘন্টাখানেক রেখে দেব, এর মধ্যে আমি আমার অন্যান্য কাজগুলো করে নেব, তারপর ঘন্টাখানেক পরে আমি এটাকে একটা লাইট শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। আমি এখন স্নান করে চলে এসেছি, ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা হবে, আমি মাথায় লাগানোর পর 1 ঘন্টা থাকতেই পারিনি, আধা ঘন্টা পরেই আমি স্নান করে নিয়েছি এবং উষ্ণ গরম জল দিয়েই আমি মাথাটাকে ধুয়েছি, ঠান্ডা জল নেওয়ার মতো সাহস হয়নি। দেখো, চুলটাকে আমি এখন চিরুনি করিনি, এমনিই রেখে দিয়েছি, এটা শুকনো হলে তারপরে চিরুনি করব। আগে জানতাম না, স্কুলে যেতাম কলেজে যেতাম, ভেজা চুল ওই অবস্থাতেই চিরুনি করে চলে যাচ্ছি, তো তাতে কী হতো, চুলের গোড়াটা খুব নরম থাকে, তো তখন চুলটা ভেঙে যায় খুব তাড়াতাড়ি, আর চুলটা যখন শুকনো হয়ে গেলে চিরুনি করলে অতটাও চুলটা ভাঙে না। ছোটো থেকেই আমার মাথায় একটু কম চুল, যে কারণে আমাকে একটু তো মেনটেন করে চলতেই হয়, আর হেয়ার ফল প্রবলেমটাও ভীষণভাবে রয়েছে, এই ছোটোখাটো টিপসগুলো মেনটেন করে চলতে হয় আর কি। বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, মানে ওয়েদার এত খারাপ, তো শোনা যাচ্ছে কি এই সপ্তাহটা পুরোটাই এরকম চলবে, কি আর করা যাবে, যেমন চলবে তেমনই চলতে হবে। এখন আমি বসেছি, ভিডিওটাকে এডিট করব, কালকের ভিডিওটা আজকে ছাড়ার জন্য, মানে 9 তারিখ আজকে, তো আজকে 9 তারিখে আমি ভিডিওটা 8 তারিখের ভিডিওটা ছাড়ব। আমার এখন ডিনার হয়ে গেছে, আমি বসেছি তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব বলে, কথা কিছুই না, আমার নিজস্ব অনুভূতি, যেটা হচ্ছে আজকে 9 তারিখে আমি আমার 11তম ব্লগ পোস্ট করেছি, তো এইটা মানে এই অবধি আমার জার্নিটা ঠিক কী হচ্ছে, মানে আমার কেমন লাগছে আমি সেটা বলছি, মানে এর ব্লগটা শুরু করার ঠিক আগে অবধি আমার লাইফটা একটা জায়গায় স্ট্যাগনেন্ট ছিল, যেখানে আমার মনে হচ্ছিল যে আমি কিছুই নেই, উঠছি খাচ্ছি দাচ্ছি ঘুমিয়ে যাচ্ছি, তো এখন মনে হচ্ছে যে আমার ক্যামেরার ওপাশে প্রচুর মানুষ আছে যারা আমাকে দেখছে, খুব ভালো লাগছে তাদের, আমার নিজেরও সেটা ভালো লাগছে, এইটা ভাবতে যে মানে আমার আমি সারাদিন কী করছি না করছি আমি কাউকে বলতে পারছি, আমি যে একটু কথা বলতে ভালোবাসি, তো আমার মনে হচ্ছে যে আমি কারোর সঙ্গে কথা বলছি, এবং আমার আমার সঙ্গে কথা বলার জন্য ক্যামেরার ওই পারে প্রচুর মানুষ অপেক্ষা করছে, আর প্রচুর বন্ধুবান্ধবদের মেসেজ পাচ্ছি, ফোন পাচ্ছি, তারা অনেক মোটিভেট করছে, হ্যাঁ অনেকে আছে ডিমোটিভেট করছে, সেটাকে আমি ইগনোর করছি, আর যারা মোটিভেট করছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার ফ্যামিলির অন্তর্গত হয়ে গেছে অ্যানিস ডিয়াম ফ্রাম চ্যানেলের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমার সবসময় এটা ভেবেই খুশি লাগছে যে আমি যেটুকু জানি, যতটুকু জানি, আমি সেটা কাউকে শেখাতে পারছি বা বলতে পারছি, তাতে যদি কারোর এতটুকুও কারো উপকার হয়, সেটাই আমার জন্য অনেকটা। আমি আজকে ব্লগটাকে আর বাড়াবো না, আজকে এই অবধি রাখছি। দেখা হবে আগামীকাল নতুন ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।